হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সব ভালোই আছেন। আর আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আমাদের সুস্থ থাকার জন্য বাদাম আমাদের কী ধরনের উপকারী হতে পারে, তো চলো বন্ধুরা জানি কীভাবে আমাদের বাদাম আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন কী ধরনের ভিডিও আপনারা চান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার আরও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করি। দেশি বিদেশি চিকিৎসারা বলে থাকেন আপনার ফুড হ্যাবিটই আপনাকে সুস্থ রাখতে পারে, তাই কী খাচ্ছেন কী পান করছেন সেটা খুবই জরুরি হয়ে পড়ে। চিকিৎসারা মনে করেন রোজকার খাদ্য তালিকায় যদি সম পরিমাণ প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট থাকে তাহলে সুস্থ থাকাটা কোনো ব্যাপারই নয়। কিন্তু অনেকেই আমরা সঠিক জানি না কী কী খেলে রোজকার খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে সঠিক পরিমাণে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট প্রবেশ করবে। প্রকৃতিতে এমন কিছু খাবার রয়েছে যা খুব সহজেই এইসব ঘাটতি তো পূরণ করতে পারে, যা সহজে পাওয়া যায় ও সহজে আমরা নিতেও পারি। আর চিকিৎসকদের মতে এর মধ্যে বাদাম হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফল। ডাক্তাররা বলেন বাদামের মধ্যে প্রচুর পরিমাণে গুড কোলেস্ট্রল রয়েছে যা শরীরের পক্ষে খুবই উপকারী। বাদামের মধ্যে রয়েছে সি হেরিস্টিক প্রোটিন ইন্টারলিঙ্কিং যা নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বাদাম খেলে হৃৎপিণ্ড সক্রিয় থাকে, নিয়মিত বাদাম খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের আমাদের ভিডিওতে এতটুকুই।